দাঁড়া 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 আচ্ছা আমি সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? গুড মর্নিং সবাইকে। দেন এখন ঘড়িতে বেজে গেছে 5:35। তো আমরা আজকে সকাল সকাল রাইড করতে চলেছি, আর আমি একা না, এখানটা রাজভাই রয়েছে। রাজভাই পুরো রেডি হয়ে চলে এসেছে, ও তো পুরো 5টার সময় এসছে, আমার রেডি হতে হতে একটু 35 মিনিট মতো লেট হয়ে গেছে, 36 হয়ে গেছে এখন। দেখতে পাচ্ছ, ভুল করে আমি এই ক্যামেরার বাক্সগুলো রেখে চলে যেতাম, তারপরে এখান থেকে গুম হয়ে যেত। চলো এটাকে আগে ঢুকিয়ে রেখে আসি। ফাইনালি গাইজ, এখন ঘর থেকে বেরিয়ে গেছি, আর এখন বেজে গেছে তো 5:38। তো এরকম সকাল সকাল ফার্স্ট টাইম রাইড করছি, তো আজকের রাইডটা তাবাইবেলা হতে চলেছে, কারণ এতটা সকালবেলা কোনো সময় রাইড করা হয়নি। সকাল সকাল রাইড করার মজাই আলাদা, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম সকালবেলা প্রথমবার রাইড হতে চলেছে আমাদের, ভাই তা ভাই পুরো ওই দেখো আরেকটা ভাই সাহ। সো ফাইনালি উঠে গেছি নয়টি রোডে, দেখো পুলিশ মামারা পুরো দেখছে ভাই। এখন তিনখানা ডিউ 390 রয়েছে, এই দেখো গাড়িতে এখন লো ফুয়েল মোড চলে এসেছে, আর আমার এখন ফিল আপ করতে হবে। তো চলো এখান থেকে আগে ফিল আপটা করে নিই, দেন তারপরে গাড়িটার সামনের চাকা একটু হাওয়াটাও চেক করব, তো তারপরে আমরা রাইডটাকে কন্টিনিউ করব। আসো ঠিক আছে, অনেক দিন ধরে বাবেল করছিল কিন্তু হাওয়া দেওয়া হচ্ছিল না। তা দেখো 26 ছিল, থাকতে হবে 35। সো গাইজ, আমাদের হাওয়া দেওয়া হয়ে গেছে, আর এখানটায় লেখা রয়েছে নো টিপস প্লিজ। আমি সকাল সকাল গাড়িকেও খাইয়ে দিয়েছি, দেখো 150 কিমি মতো চলতে চলেছে, ঢুকবো এই জায়গাটার মধ্যে। এই জায়গার থেকে নামাতে হবে। সো ফাইনালি নেমে গেছি, আর এই জায়গাটা পুরো গ্রিনারিতে ভর্তি। দেন বাইকটাকে দুটোকে দাঁড় করাবো, দাঁড় করিয়ে রিল শ্যুট করবো। আর আমার পিছনের চাকা পুরো স্কিড করছে, কারণ কাদা রয়েছে। ও ভাই মাটি পুরো ধসে যাচ্ছে। সকাল সকাল চলে এসেছি এরকম একটা লোকেশনে, আর এই জায়গাটা পুরো গ্রিনারিতে ভর্তি, কিন্তু এই জায়গার আশেপাশে কোনো একটা দোকানও খোলা নেই। যে একটু চা খেতাম, লাইন আপ করে দিয়েছি এই যে দোকানে বাইক, তো এটার কিছু কয়েকটা আবার রিলস বানাবো। এখানটায় চা খেতে গেছিলাম, তো চা খাওয়া হয়ে গেছে, তো আর ভিডিও শ্যুট করিনি, কারণ এই যে এই ছেলেটা আমাকে ধোকা দিয়ে দিয়েছে, বলে কি আমি চা খাবো, তারপরে গেছি সে এই ছেলে বলে আমি চা খাবো না, আমি চা খাই না। এই পুরো ফেসে গেছি, তার জন্য আর ক্যামেরাই অন করিনি। উড়ে যাবো গাড়ির কাছে, ভাঙাচোরা দূর। সো এটা হচ্ছে রাজভাইয়ের গাড়ি, আর এটা হচ্ছে আমাদের বিস্ট। মানে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আর টাইম নেই আমাদের কাছে, তো সকালবেলা আবার দাদাকেও আমাকে স্টেশনে দিয়ে আসতে হবে, তো তার জন্য এখনই বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আগে উঠে নিই সাবধানে, নয়তো স্কিড করতে পারে। তো পিছনের চাকাটা হালকা স্কিড করেছিল। ও ভাই সকাল সকাল রাইড করার মজাটা আলাদা, সেটা আমি এতদিন পরে বুঝতে পারলাম, কারণ এই আমার লাইফে ফার্স্ট টাইম রাইড যেটা আমি সকালবেলা রাইড করছি। এই দেখো
ও ভাই, তো গাইজ হয়ে গেছে কান জয়দা। তো মেইন রোড তো এটা না, এটা এর মধ্যে উঠে আসে কেউ ভ্যান? ও ভাই চিল্লাচ্ছি কখন থেকে আপনার? রাস্তার মধ্যে দেখুন কিভাবে পার হচ্ছিল, কিভাবে পার হচ্ছিল, আমি হর্ন মেরেছি। এই গাড়ি ক্ষতিটাকে দেবে? আরে স্টার্ট হচ্ছে না আমার গাড়ি, আরে গাড়ি স্টার্ট হচ্ছে না আমার গাড়ি। দাঁড়া দাঁড়া, চাবি 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 হাত। আচ্ছা আমার গাড়ির তো পুরো মারাত্মক ড্যামেজ হয়েছে। তুমি তো মাঝখানে দাঁড়িয়ে ছিল, তোমারও দোষ ছিল, তোমারও দোষ ছিল, দোষ একার একার দোষে কোনোদিনও অ্যাক্সিডেন্ট হয় না, তোমারও দোষ আছে। তুমি মাঝখানে স্লোভাবে চলছো, আমি এতক্ষণ ধরে কথা বলিনি, আমার সব রেকর্ড হয়েছে। আমি যেইভাবে রোড ফাঁকা রয়েছে, রোডে তো আপনার যদি তাহলে লরি আসতো তাহলে তো আপনাকে উড়িয়ে দিত, আপনারও দোষ আছে। না না চিল্লালেই হবে, রাস্তার মাঝখানে তুমি দাঁড়িয়ে চিল্লাচ্ছ। আরে তা এটা হাই রোডটা কী জন্য বানিয়েছে? এখানটায় লরি স্পিডে গেলে আপনি বলতে পারতেন? লরি তো উড়িয়ে দিয়ে চলে যেত পুরো। দাঁড়াতো না, ছোটো গাড়ি বলে দাঁড়িয়েছি। তার তো পুরো ছিঁড়েই গেছে। তবে দেখো সাবধানে চালিও, আস্তে আস্তে। সার্কিট পুরো লস হয়ে গেছে, তাছাড়া ফেয়ারিং ম্যারিং সব গেছে। তারপরে ক্লাচের ওখানে কি একটা তার ছিঁড়ে গেছে, জানি না ওটা কত কি খরচাতে পারে। দেখতে পাচ্ছ রেডিয়েটারও ভেঙে গেছে পুরো। ভিডিওটাকে আমি নেক্সট দিন শ্যুট করছি, আর তোমরা তো দেখতে পেলে যে ঘটনাটা কী ঘটেছিল। তো ওই ঘটনা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, কারণ সবাই সেফলি, মানে ভগবানের কৃপায় সবাই সেফলি আছি। আমি তো ঠিকঠাকই আছি, ওই লোকটাও ঠিকঠাকই আছে। তো সব ঝামেলা মিটে গেছে, শুধু আমার গাড়িতে অনেক টাকার ড্যামেজ হয়েছে, সেটা তো তোমরা দেখতে পেয়েছো যে কত টাকার ড্যামেজ হতে পারে, সেটা নিয়ে পরে কথা বলবো। এটাকে কিছুদিন আগে মডিফাই করেছিলাম, তো সব কিছু খারাপ হয়ে গেছে, মানে বুড়ি নজর লেগে গেছে আর কি বলবো, কিছু বলার নেই। দেন চলো এই ভিডিওটাকে এখানটা এন্ড করছি, আর তোমরাও একটু সেফলি রাইড করো, সকালে রাইড করো আর বিকালে রাইড করো, মানে যদি সিটির রাস্তায় রাইড করে থাকো তাহলে সেফলি করো। দেন গাড়ি তো আবার ঠিকঠাক হয়ে যাবে, কিছু পয়সা নয় খরচ হবে, কিন্তু গাড়ি ঠিকঠাক হয়ে যাবে। যদি মানুষের একটা কিছু হয়ে যেত তাহলে বোনের থেকে গাড়ির দাম খুবই কম, তো গাড়ি তো আবার আসবে যাবে, গাড়ির পয়সা দিলে আবার ঠিক হয়ে যাবে। তো ঠিক তো করেই ফেলবো কিছুদিনের মধ্যে। তো ভিডিওটাকে এখানটা এন্ড করছি, সবাই একটু সেফ রাইড করো। দেন দেখতে তো পেলে কীভাবে দুর্ঘটনা ঘটলো হচ্ছে পরের ভিডিওতে। বাই।